দীপক অধিকারী শাহরুখ খান নন, দীপক অধিকারী সোনু সুদও নন, তাই একে নিয়ে আমাদের দেবরূপে মাতামাতি করতে শহুরে বোধে আটকায়। সাথে আমাদের প্রাচীন প্রবাদে তো আছেই, গেঁয়ো যোগী ভিক পায় না। দেব তো গেঁয়োই, ওকে আবার মাথায় তুলে নাচার কি হল? লাল জুতো পায়ে খোকাবাবু সেজে একের পর এক হিট দিয়েছে, ঘাটাল হোক বা নামখানা, কোন অষ্টাদশী শরীরে উল্কি করেছে তার নাম। কোন ছেলে দেবদা আই লাভ ইউ বলে ফেসবুকে প্রোফাইল বানিয়েছে, প্রযোজক ডিস্ট্রিবিউটর হল মালিক লাভের টাকা ঘরে তুলতে পেরেছে, কত স্পট বয় থেকে টেকনিশিয়ানের সংসার চলেছে ওই লাল জুতোর জন্য, কেউ নিজের কষ্টার্জিত টাকার মধ্যে থেকে বাঁচিয়ে খুচরো নোট নিয়ে হলে ঢুকেছে, প্রথম সিনে নায়ক ঢুকলেই উড়াবে বলে, কেউ অনেক আশা নিয়ে জুলফিকার দেখতে গিয়ে খুব রেগে গেছে দেবদাকে সিজিতা মেরে দিল বলে। সত্যি তো, গেঁয়ো যোগী আর তার ফ্যানেদের গাইয়া আবেগ। দেবকে নিয়ে নাচার সত্যি কিছু আছে? বাবা সিনেমা সেটে ক্যাটারিং সার্ভিস চালাত, কেশপুরের ছেলে, মধ্যবিত্ত ব্যবসায়ী পরিবারের দেবকেও দরকারে বাসন মাজতে হয়েছে, খাবার ডেলিভারি করতে হয়েছে সেটে সেটে। বাংলা আধো আধো করে বলে, উচ্চারণ স্পষ্ট না বলে অভিযোগ আসে, কিন্তু সেই ছেলেই সংসদে প্রবেশ করে প্রথম বক্তব্য পেশ করে বাংলাতে, কিছু লোকের বাংলা জাতীয়তাবাদের হাওয়া তোলার অনেক আগে। মেদিনীপুরে গ্রামের বাড়িতে কাকার পরিবার লকডাউনের দরুন খাবার পাচ্ছিলেন না, দেব মেদিনীপুরে রেশন পৌঁছে দেওয়ার খবর টুইটারে লিখতেই কিছু লোকে বলে, আপনার কাকা খাবার পাচ্ছে না খবর রাখেন, সিপিএম খাবার পৌঁছে দিয়েছে জানেন। দেব তক্ষুনি লেখে, ক্ষমা প্রার্থী, আমি জানতাম না, আমাকে বলাও হয়নি, খাবার আজ পৌঁছে যাচ্ছে একটা বাড়ি না, ওই গোটা এলাকায়, আপনাদের অভিনন্দন সাহায্য করার জন্য। কজন সাংসদের দম আছে এই ভুলটা স্বীকার করে প্রতিদ্বন্দ্বীকে অভিনন্দন জানিয়ে রাজনীতির ঊর্ধ্বে উঠতে পারার? দেব তো অনেকের চক্ষুশূল হয়ে এটাও বলেছেন যে এটা রাজনীতি করার সময় নয়, সব দলের এক হয়ে কাজ করার সময় এখন বাংলার জন্য, নতুন বাংলা তো এটাই চায়। রাজনীতি থাক, কিন্তু তা যেন বাংলার অগ্রগতি উন্নতির অন্তরায় না হয়ে যায়। 36 জন পরিযায়ী শ্রমিককে নেপাল থেকে ঘাটালে ফিরিয়েছেন, ত্রাণের কাজ করেছেন, আবার প্রকাশ্যে কানেকশন বা ফ্যান্ডামের তোয়াক্কা না করে এটাও বলেছেন কৃষ্ণাঙ্গ বা হাতি হত্যার সেলেব প্রতিবাদ, পরিযায়ীদের বুঝি জীবন নেই। ঠিকই তো, ওনার হিসেব পরিষ্কার, ওই রক্ত ঘাম, ওই দিনের পর দিন হেঁটে চলা, রাতে ক্লান্ত হয়ে ট্রেন লাইনে শুয়ে পড়া, ঘরে ফেরার কাতর আবেদন করা মুখগুলোই তো ওর ছবি দেখে, ওদের মধ্যে থেকেই তো কেউ বলে ওঠে আই লাভ ইউ দেবদা, ওদেরই তো কলাটিউনে শোনা যায় দেবের সিনেমার গান, ওরাই তো বাংলা, ওরাই তো হিন্দুস্তান। অনেকে আলিশান প্রাসাদে বসে ওকে নিয়ে মশকরা করে, অভিধান অনুসারে একে বলা হয় উন্নাসিকতা, অনেকে খিল্লি করে পাগলুকে নিয়ে, গুণীজনরা একেই বলে বোধহয় এলিটিজম, কিন্তু সেই ক্লাসটা যেখানে শেষ হয় তারপর থেকে শুরু হয় ডলবি ডিজিটালে সংলাপ, চ্যালেঞ্জ নিবি না শালা। একজন সংস্কৃতি মনস্ক রুচিশীল বাঙালি একবার বলেছিল, দেব হচ্ছে পুয়ার ম্যানস শাহরুখ খান, বুঝলে, পাতে দেওয়া যায় না। আমি জানতে চেয়েছিলাম সেভাবে দেখলে কি কলকাতা পুয়ার ম্যানস মুম্বাই না, অশিক্ষিত, ঐতিহ্য সম্বন্ধে অবগত নই ইত্যাদি বলে উনি মুখ গোমড়া করেছিলেন। আমাদের সময় লাগে শিব আরাধনা ছেড়ে মনসাদের গ্রহণ করতে, কলকাতা ছেড়ে জেলার দিকে তাকাতে, শহুরে আইকনদেরই দেবতুল্য ভাবি, বাকিটা চ্যাংমুড়ি কানি। তারা যতই দেবত্বের অধিকারী হোক, আমাদের সময় লাগে এদের স্তম্ভমূলে বসাতে, বনেদি নয় যে, পেডিগ্রি নেই যে।